নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা শুরু বাংলাদেশের। শক্তিশালী নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন চক্র শুরু করেছে বাংলাদেশ। ঘরের মাটিতে কিউইদের বিপক্ষে সাদা পোশাকে প্রথম জয় তুলে নেয়ার পথে বল হাতে টাইগারদের নায়ক স্পিনার তাইজুল ইসলাম। নিজেদের টেস্ট ক্যারিয়ারে 12তম ফাইভারের দেখা পেয়েছেন তিনি। ক্রিকেট টেস্টে 2রা ডিসেম্বর শনিবার নিউজিল্যান্ডকে 150 রানে হারিয়েছে বাংলাদেশ। 332 রান তারায় নেমে পঞ্চম দিনের প্রথম সেশনেই কিউইদের দ্বিতীয় ইনিংস থেমেছে 181 রানে। একাই 6 উইকেট শিকার করেছেন তাইজুল। এ জয়ে 2 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল চতুর্থ দিনেই। টাইগার স্পিনারদের তোপে মাত্র 113 রান তুলতেই 7 উইকেট হারিয়ে বসেছিল নিউজিল্যান্ড। শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল 219 রান। ক্রিজে 44 রানে অপরাজিত ছিল ড্যারিল মিচেল, তবে তাকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি নাইম হাসান। দিনের 10ম ওভারে টাইগার স্পিনারকে সুইপ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ারে তাইজুলের হাতে ধরা পড়েনি ব্যাটার। 120 বলে 7 চারের মারে 58 রানের ধামে তার ইনিংস। দ্বিতীয় ইনিংসে কিউইদের পক্ষে তিনি একমাত্র 50র দেখা পেয়েছিলেন। এরপর গিয়ে থেমে আগ্রাসী ভঙ্গিতে ব্যাট চালান অধিনায়ক টিম সাউদি। তাতে কিছুটা ভীতির সঞ্চার হয়েছিল টাইগার শিবিরে, তবে তাকে খুব বেশি দূর এগোতে দেননি তাইজুল। 24 বলে 2 ছক্কা আর 1 চারে 34 রান করে তিনি ক্যাচ তুলে দেন জাকির হাসানের হাতে। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ম্যাচে জয়ের দেখা পাওয়া শান্তর সামনে এখন নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে প্রথমবার টেস্ট সিরিজ জিতিয়ে ইতিহাস গড়ার হাতছানি। ডেস্ক রিপোর্ট, স্বাধীন সংবাদ।